আমেরিকায় রোড ট্রিপের সময় গাড়িতে গ্যাসোলিন বা গ্যাস নেওয়ার জন্য গ্যাস স্টেশনে থামাটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু আজকে যে গ্যাস স্টেশনটিতে গ্যাস নেওয়ার জন্য থামছি সেটি সাধারণ কোনো গ্যাস স্টেশন নয়, এটি পৃথিবীর সবথেকে পুরনো গ্যাস স্টেশন। এটি আমেরিকার সবথেকে পুরনো গ্যাস স্টেশন হলেও মূলত এটি পৃথিবীরই সবচেয়ে পুরনো গ্যাস স্টেশন, যেটা তার যাত্রার শুরু থেকে এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলমান। তো চলুন পৃথিবীর সবথেকে পুরনো এই গ্যাস স্টেশন থেকে ঘুরে আসি আজকে। পেনসিলভেনিয়ার আলটুনায় অবস্থিত এই গ্যাস স্টেশনটির নাম রাইহার্টস গ্যাস স্টেশন। এটি যাত্রা শুরু করে 1909 সালে মূলত একটি ফুল সার্ভিস গ্যাস স্টেশন হিসেবে, অর্থাৎ যেখানে আপনাকে গাড়ি থেকে নেমে নিজে নিজে গ্যাস নিতে হবে না, বরং এখানে কর্মরত কর্মীরা আপনার গাড়িতে এসে গ্যাস লোড করে দেবে। তাছাড়া বিনামূল্যে গাড়ির গ্লাস ক্লিন করে দিবে এবং প্রয়োজনে গাড়ির টায়ার প্রেশার চেক করা এবং ইঞ্জিন অয়েল থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় ফ্লুইড লেভেলগুলো বিনামূল্যে চেক করে দেবে। বর্তমানে ফুল সার্ভিস গ্যাস স্টেশন অনেকটা বিলুপ্ত প্রায় হলেও এই রাইগার্ডস গ্যাস স্টেশনটি কিন্তু সেটি ঠিকই ধরে রেখেছে এবং এই সার্ভিসগুলো তারা তাদের গ্রাহকদের দিয়ে আসছে সম্পূর্ণ বিনামূল্যে। তাদের এই সার্ভিস শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়, আপনি যদি গ্যাস স্টেশনের মূল বিল্ডিংয়ের ভিতরে যান সেখানে তারা আপনাকে শুধু স্বাগতই জানাবে না, একটি ভ্যানিটি বা নোভেলটি নাম্বার প্লেটও আপনাকে উপহার দেবে। সত্যি অসাধারণ এক অভিজ্ঞতা পাবেন পৃথিবীর সবচেয়ে পুরনো এখনও চলমান এই গ্যাস স্টেশনে। গ্যাস স্টেশনের ইতিহাস যদি একটু বলি, রাইগার্ডস নামের এক ভদ্রলোক 1909 সালে এটি চালু করেছিলেন। তিনি মারা যাবার পর তার স্ত্রী এবং মেয়ে সম্মিলিতভাবে এই গ্যাস স্টেশনটি 1978 সাল পর্যন্ত চালায়। 1978 সালে বিখ্যাত মার্টিন অয়েল কোম্পানি এটি কিনে নেয় এবং এখন পর্যন্ত এটি তাদেরই মালিকানাধীন অবস্থায় পরিচালিত হচ্ছে। মজার বিষয়ে, বয়স প্রায় 125 বছর হলেও গ্যাস স্টেশনটি তার শুরুর অবস্থা থেকে খুব সামান্যই পরিবর্তিত হয়েছে। এর মূল বিল্ডিংয়ে ভিতরের এক অংশে ফ্লোর বা মেঝে 1909 সালে যাত্রা শুরুর পর থেকে এখনও পরিবর্তন করা হয়নি, অর্থাৎ অরিজিনাল সেই ফ্লোর বা মেঝে এখনও টিকে আছে। মূল বিল্ডিংয়ের বাইরের দিকে আছে প্রোপেন ফিলিং স্টেশন, যেখান থেকে প্রোপেন গ্যাস রিফিল করা যায়, অর্থাৎ যেই গ্যাস সাধারণত আউটডোর কুকিং বা বাসাবাড়িতে হিটিং সিস্টেমের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এর ঠিক পেছন বরাবরই রয়েছে একটি ঘোড়ার গাড়ির গ্যারেজ, যেটি তৎকালীন সময়ে যারা ঘোড়ার গাড়ি ব্যবহার করতেন তারা এখানে থামতেন মেরামত কাজ করার জন্য। সংস্কার কাজ দুর্বক এটি বর্তমানে আধুনিক গাড়ির গ্যারেজ হিসেবে ব্যবহৃত হলেও এর দরজাগুলো ঠিক 1900 অরিজিনাল দরজা, যেগুলো শুধুমাত্র নতুনভাবে রং করা হয়েছে। আসলেই অসাধারণ এক অভিজ্ঞতা হলো পৃথিবীর সবচেয়ে পুরনো এই গ্যাস স্টেশনে এসে। আশেপাশের অন্যান্য গ্যাস স্টেশন থেকে এখানে গ্যাসের মূল্য অনেকটা কম এবং উইকেন্ডগুলোতে, অর্থাৎ প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার, তারা প্রতি গ্যালন 5 সেন্ট করে ডিসকাউন্ট অফার করে থাকে। সত্যি গ্রাহকদের পরিষেবায় যদি হয়ে থাকে ব্যবসার মূলমন্ত্র, তাহলে সেই মূলমন্ত্রের এক জলযন্ত্র প্রমাণ হিসেবেই যেন পৃথিবীর বুকে এখনও দাঁড়িয়ে আছে পৃথিবীর সবথেকে পুরনো কিন্তু এখনও চলমান এই গ্যাস স্টেশনটি।